জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে হাজির হয়েছি জেএসসি বিজ্ঞান অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া পর্ব 5। বন্ধুরা, আমি গত পর্বে আলোচনা করেছিলাম সংযোজন এবং বিযোজন বিক্রিয়া। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলার জন্য। আশা করি অবশ্যই ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখবে এবং ভিডিও ক্লাসটি তোমরা দেখে শেয়ার করে দিবে, যেন অন্যান্য বন্ধুরাও তোমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দহন বিক্রিয়া নিয়ে কথা বলবো। আসলে দহন মানে কি? দহন মানে কিন্তু হচ্ছে পোড়ানো। অর্থাৎ কোনো মৌলের সাথে যখন অক্সিজেনের কি করা হয়, পোড়ানো হয়, তখনই সেই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে কোনো মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে বা পোড়ানোকে দহন বিক্রিয়া বলা হয়। আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। এবং প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কাকে বলে? প্রতিস্থাপন মানে তুমি নিজেই বুঝতে পারছো যে একজনকে সরিয়ে অন্যজনকে, একজনকে সরিয়ে সে সেখানে বসে তাকে ওখান থেকে উঠাইয়া দিবে। অর্থাৎ প্রতিস্থাপন মানেই হচ্ছে এটা। অর্থাৎ যেই বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আমি প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা আবার বলছি। যেই বিক্রিয়ায় একটা মৌল কি করবে? কোনো যৌগ থেকে, ওই যৌগের মধ্যে যদি কোনো মৌল থাকে, সেই মৌলটাকে সরিয়ে সুন্দর করে বলবে যে তুমি এখান থেকে উঠে যাও, এটা আমার জায়গা, এখানে আমি বসবো। বন্ধুরা, তখন সেই মৌলটাকে যৌগ থেকে সরিয়ে সে নিজে জায়গাটা দখল করবে এবং সেখান থেকে পাশে চলে যাবে। অর্থাৎ এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা উদাহরণের সাহায্যে বুঝব। আমি প্রথমেই তোমাদেরকে দহন বিক্রিয়ার বেশ কয়েকটা উদাহরণ দিব, যেন আমরা উদাহরণের সাহায্যে ক্লিয়ার হতে পারি। প্রথমেই আমরা বলেছি কোনো মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে যে কোনো একটা মৌল নিলাম, প্রথমে নিলাম কি? ম্যাগনেসিয়াম। ওকে, এখন এই ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। অনেক বন্ধুরাই বলে যে স্যার ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে হলো? অবশ্যই কিভাবে হলো সেটার উত্তর আমি জাহিদ স্যার তোমাদেরকে দিচ্ছি। দেখো, ওই যে তোমাদেরকে আমি যৌগ কিভাবে গঠন করতে হয় আমি শিখিয়েছিলাম, সেই যৌগ কিভাবে গঠন করে সেটার কথা একটু চিন্তা করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেই জন্য তোমাদেরকে যোজনী জানতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, আর অক্সিজেনের যোজনী কিন্তু 2। তাহলে আমি তোমাদেরকে এখানে ভেঙেই দেখাচ্ছি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। দেখো, এটার যোজনী 2, এটার যোজনী 2, এক্সচেঞ্জ করে আমরা কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম, কারণ সংখ্যা যদি একই হয়ে যায় তাহলে এটা কেটে যায়, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড। বন্ধুরা, এখন দেখতে পেয়েছো কিভাবে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়? অবশ্যই, আর কোনো তোমাদের এখানে মানে ডাউট থাকবে না। আমি যেভাবে বুঝিয়ে দিলাম অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো যে কিভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। বন্ধুরা, আরও মজার মজার বিক্রিয়া আছে, তোমরা অপেক্ষা করো। এবার আমি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাবো। আসলে কি হয় দেখো, কার্বনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই যে কার্বনের যোজনী কখনো 2 হয়, কখনো 4 হয়। তাহলে এইখানে আসলে কার্বনের যোজনী কত হয়েছে? অবশ্যই 4 হয়েছে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে। কার্বন আর অক্সিজেন যদি বিক্রিয়া করানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়। এখন প্রশ্ন যে স্যার এখানে কার্বনের যোজনী যদি 2 না হয় তাহলে কি হবে? হ্যাঁ, কার্বনের যোজনী যদি তুমি 2 ব্যবহার করো তাহলে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হবে, কারণ তোমাদেরকে আমি তখন ভেঙে দেখানো হয়েছিল। এখন কার্বন আর অক্সিজেন, দেখো কার্বনের যোজনী আমি 4 ব্যবহার করলাম, অক্সিজেনের যোজনী কত? 2 ব্যবহার করলাম। এবার এক্সচেঞ্জ করো, দেখো কি হয়, C2O4। বন্ধুরা, আমি বলেছিলাম যে সরল অনুপাতে নিয়ে যেতে হবে যদি তোমাদের সংখ্যা, এখানে যোজনী সংখ্যা অর্থাৎ পরমাণু সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে সেটাকে সরল অনুপাতে নিতে হবে। তাহলে আমি এখানে দেখো 2 দিয়ে ভাগ করলাম, এই জন্য সরল অনুপাতে নিতে গেলে তোমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন সরল অনুপাতে সেটা প্রকাশিত হয়।
এখন দেখো এটা কেটে দিলাম, এখানে দুই থাকে এখানে এক, তার মানে সি ওয়ান ও টু, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সি ও টু। বন্ধুরা তাহলে কার্বন আর অক্সিজেনকে যদি বিক্রিয়া করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর যদি তোমাদের সন্দেহ থাকে যে কার্বন মনোক্সাইড, তাহলে যখন আমরা কার্বনের যোজনী দুই নিব এবং অক্সিজেনের যোজনী দুই নিব তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, তখন উৎপন্ন হবে হচ্ছে কার্বন মনোক্সাইড। এখানে অক্সিজেনের যোজনী এক আছে যার কারণে এটাকে মনো বলা হয়েছে, এখানে অক্সিজেনের যোজনী দুই আছে তাই এখানে অক্সিজেনের দুইটা যোজনী আছে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুটাই কিন্তু ভিন্ন। তাহলে বন্ধুরা আমরা অলরেডি কিন্তু দুইটা দহন বিক্রিয়ার উদাহরণ দিয়েছি, আমি এখন আরও একটি উদাহরণ দিচ্ছি, ক্যালসিয়াম এবং সালফার এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হয়। বন্ধুরা এতক্ষণ আমরা দুইটি বিক্রিয়া নিয়ে উদাহরণের সাহায্যে দহন বিক্রিয়া বোঝানোর চেষ্টা করেছি, এখন তোমাদেরকে আরও একটি বিক্রিয়া দেখানোর চেষ্টা করছি। সালফারের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটায় তাহলে এমনিতেই আমরা বুঝতে পেরেছি যে এখানে সালফার ডাইঅক্সাইড হবে, তাই না? তো এখন এই সালফার ডাইঅক্সাইড কিভাবে হলো, সেম একই, এখানে সালফারের যোজনী কখনো দুই হয় আবার কখনো চার হয়, তো এখানে অবশ্যই সালফার ডাইঅক্সাইড যদি সৃষ্টি করা হয় তাহলে এখানে আমরা চার ব্যবহার করা হয়েছে। সালফার আর অক্সিজেনের বিক্রিয়া করলে দেখো কি হয়, এক্সচেঞ্জ করে আমরা কি পাচ্ছি S2O4, এইখানে সেম দুই দিয়ে যদি কাটাকাটি করা যায় ভাগ করা যায় তাহলে S1O2 হয়, অর্থাৎ SO2 সালফার ডাইঅক্সাইড। এইভাবে আমরা খুব সহজেই যদি যৌগ গঠনের ক্লাসটা আমার পর্ব 3 এবং 2 যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ধরনের যে কোনো ধরনের বিক্রিয়াকে তোমরা এটা করতে পারবে। এখন সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, এবং সর্বশেষ আমি তোমাদের বইয়ে যে কয়টা উদাহরণ ছিল সবগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, এখন লাস্ট ক্যালসিয়ামের সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করব। ক্যালসিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড হবে। এখন এই ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হলো, এখন তোমাদের মনে প্রশ্ন যে ক্যালসিয়াম অক্সাইড কেন হলো, এখানে যে টু ছিল টুটা কোথায় গেল, এটাই হচ্ছে ভাববার বিষয়। এখন এখানে ক্যালসিয়াম অক্সাইড কিভাবে সৃষ্টি হয়েছে, ক্যালসিয়ামের যোজনী কত, দুই, এবং অক্সিজেনের যোজনী দুই, দুই এবং দুই তুমি কেটে দাও তাহলে ক্যালসিয়াম অক্সাইড হয়। এখন প্রশ্ন হচ্ছে এইখানে তো অক্সিজেন আছে একটা, এখানে ক্যালসিয়াম আছে একটা, ক্যালসিয়াম এখানে একটা, এখানে অক্সিজেন আছে দুইটা, তাহলে সমতাকরণ করতে হবে তোমাকে। এখন এই যে অক্সিজেন এখানে দুইটা আছে, তাহলে আমি যদি এইখানে অক্সিজেন দুটা বানাতে চাই, আমি যদি এখানে ধরো আমি দুই দিলাম তাহলে অক্সিজেন কিন্তু দুইটা হয়ে গেছে, মিলে গেল, এই পাশেও দুইটা এই পাশেও দুইটা, কিন্তু এখানে দুই ব্যবহার করার কারণে ক্যালসিয়াম কিন্তু দুটা হয়ে গেছে, তাহলে এইখানে কিন্তু ক্যালসিয়াম একটা, তাহলে আমি এখানে কি দিয়ে গুণ করলে ওই পাশের পরমাণু সংখ্যা সমান হবে, এখানেও আমি দুই দিয়ে দিলাম তাহলে এখানে দুইটা ক্যালসিয়াম, এখানে দুইটা ক্যালসিয়াম, এখানে দুইটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, অর্থাৎ এই বিক্রিয়াটির সমতাকরণও আমরা করতে পারলাম। এইভাবে তোমাদের যে কোনো বিক্রিয়া দিয়ে কিন্তু তোমাদের সমতাকরণ, গ নম্বরে সাধারণত সমতাকরণ আসে, এবং ঘ নম্বরে যে কোনো দুইটা বিক্রিয়া তোমার দেওয়া থাকবে রোমান সংখ্যা দিয়ে যে এক এবং দুই নং কী ধরনের বিক্রিয়া যুক্তিসহ ব্যাখ্যা করো, বা এমনও হতে পারে যে কোনো দুইটা বিক্রিয়া তোমার সংযোজন নিতে পারে বা বিযোজনও নিতে পারে, প্রশমন বিক্রিয়াও নিতে পারে, এমনও হতে পারে যে এক নং এবং তিন নং বিক্রিয়া একই ধরনের ব্যাখ্যা করো, তখন দুইটাকেই নিয়ে ব্যাখ্যা করতে হবে। তো বিক্রিয়া তোমরা যদি বুঝে থাকো চ্যাপ্টার যে কোয়ালিটি প্রশ্নে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ তোমাদের টিচাররা এখন বর্তমানে যেভাবে পড়ায় সেভাবে তোমাদের কাছে সৃজনশীলের যে প্রশ্নগুলো করে, আমার মনে হয় না যদি চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের প্রশ্নের তোমরা উত্তর করে আসতে পারবে। বন্ধুরা এতক্ষণ আমি তোমাদেরকে দেখাইলাম দহন বিক্রিয়ার উদাহরণ, এখন তোমাদেরকে আমি দেখাবো প্রতিস্থাপন বিক্রিয়া। বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের দহন বিক্রিয়ার পাঁচটি উদাহরণের সাহায্যে দহন বিক্রিয়া ব্যাখ্যা করলাম, এখন প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ তোমাদেরকে আমি যদি দেই যে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, দেখো জিঙ্ক প্লাস H2SO4, এটা হচ্ছে জিঙ্ক, এটা সালফিউরিক অ্যাসিড, তোমাদেরকে অবশ্যই কিন্তু নিচে এই রাসায়নিক নামগুলো লিখে দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের টিচাররা মার্কস কেটে দিবে। সালফিউরিক
সালফিউরিক অ্যাসিড, এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুইটাকে আমরা এখন বিক্রিয়া করব। তার আগে বন্ধুরা তোমাদেরকে ক্লিয়ার করতেছি এখানে কোনটা মৌল এবং কোনটা যৌগ, তোমরা অবশ্যই অবশ্যই চিনতে পারবে, কারণ জিঙ্ক এটা একটা মৌল এবং এই সালফিউরিক অ্যাসিড পুরাটা কিন্তু একটা যৌগ। কারণ এখানে দেখো হাইড্রোজেন আছে এবং এস সালফার এবং অক্সিজেন আছে, অর্থাৎ সালফেট এস ও ফোর, এখানে অনেকগুলা মৌল সমন্বয়ে কিন্তু একটা যৌগ সৃষ্টি হয়েছে। তার মানে তোমাকে প্রতিস্থাপন বিক্রিয়া যদি চিনতে হয় অবশ্যই তোমাকে আগে মৌল এবং যৌগ কোনটা সেটা তোমাকে আগে ফাইন্ড আপ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। এইটা যদি মৌল হয় তাহলে এইখানেও তোমাকে আরেকটু গভীর চিন্তা করতে হবে, এখানে হাইড্রোজেন কিন্তু কি এটাও কিন্তু মৌল আর এই পুরাটা কিন্তু হচ্ছে যৌগ। যদি তাই হয় এখন সংজ্ঞার সাথে একটু মিলিয়ে দেখো, আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি, যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখন দেখো আমি বিক্রিয়া ঘটাবো, এখানে জায়গা নেই তাই আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো জিঙ্ক এই যে একটা মৌল বলা হয়েছিল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে, তাহলে এখানে হাইড্রোজেন কি, হাইড্রোজেন একটি মৌল, এই জিঙ্ক কি করবে এই মৌলটাকে সরিয়ে দিবে, যে মিস্টার হাইড্রোজেন এটা আমার জায়গা, তুমি এখান থেকে উঠে যাও ভদ্রভাবে। ওকে, তাহলে জিঙ্ক কি করবে হাইড্রোজেনের জায়গা দখল করে নিল আর সাথে কি ছিল সালফেট এস ও ফোর, তাহলে এখানে কি হলো জিঙ্ক সালফেট। আর এই যে হাইড্রোজেন উঠে গেল, আল্লাহর দুনিয়া তো অনেক বড়, ও কোথায় যাবে তাহলে, ও কি করলো পাশে চলে গেল, হাইড্রোজেন মিস্টার হাইড্রোজেন পাশে চলে যাবে। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আমি এই একটা বিক্রিয়া দিয়েই তোমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়া বুঝিয়ে দিলাম, আসলে কত সহজ প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদেরকে এখন এটা অবশ্যই তোমাকে এটা যে জিঙ্ক সালফেট হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, আর এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। বন্ধুরা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বুঝে গেলাম, আর তোমাদের আরও একটা উদাহরণ যদি এখন তোমাদের নিজেদেরকে দেই তোমরা নিজেরাই কিন্তু পারবে। বন্ধুরা এখন আমি তোমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়া বুঝাইলাম, এখন তোমাদেরকে একটা বিক্রিয়া দিচ্ছি, দেখি তোমরা কেমন পারো, এবং না পারলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। আমার মনে হয় না তোমাদেরকে হেল্প করতে হবে, কারণ আমি অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আরও একটা বিক্রিয়া দিচ্ছি, জিঙ্ক কার সাথে বিক্রিয়া করবে, কপার সালফেটের সাথে। যদি এটার সাথে বিক্রিয়া করে তাহলে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো আসলে কি হবে। তোমাদেরকে 4 সেকেন্ড সময় দিলাম, দেখি তোমরা কেমন পারো, ঠিক আছে? ওকে, অবশ্যই তোমরা অনেকে পেরেছো, আবার অনেকে পারো নি, তাহলে আমি এখন দেখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে মৌল আর এখানে কপার হচ্ছে মৌল, তাহলে কি ছিল কথা, যে একটা মৌল অন্য একটা যৌগ থেকে অপর একটা মৌলকে সরিয়ে এসে সেই স্থান দখল করবে, তার মানে এখানে কি হবে জিঙ্ক এই কপারটাকে উঠিয়ে দিয়ে সে সেখানে জায়গা দখল করে নিল এবং এসও ফোর পাশে থেকে যাবে এবং এই কপারটা পাশে চলে আসবে। এটা হলো জিঙ্ক সালফেট, অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস কপার। এইভাবে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া সহজেই করতে পারবো। বন্ধুরা আজকে পর্ব 5-এ আমি তোমাদেরকে দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্ব 6-এ সবচেয়ে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এবং এই প্রশমন বিক্রিয়াতে তোমাকে জানতে হলে অ্যাসিড কাকে বলে সেটা জানতে হবে, ক্ষারক কাকে বলে সেটা জানতে হবে, এবং অ্যাসিড কিভাবে চেনা যায় এবং ক্ষারক কিভাবে চেনা যায়, অর্থাৎ প্রশমন বিক্রিয়াটা একটু জটিল কিন্তু বুঝলে অনেক মজা। পরবর্তী পর্ব 6 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।